15 ডিসেম্বর রাজ্যের প্রাচীনতম বিদ্যালয় উমাকান্ত একাডেমির প্রতিষ্ঠা দিবস। এদিনে শনিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উমাকান্ত একাডেমি ইলামনি এই শোভাযাত্রার আয়োজন করেছে। বহু আগে 100 বছর পেরিয়েছে রাজ্যের রাজন্য আমলের বর্ণিতি বিদ্যালয় উমাকান্ত একাডেমি, এবার তার 129তম বর্ষে পদার্পণ। 15 ডিসেম্বর উমাকান্ত একাডেমির প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবস পালনে উমাকান্ত একাডেমি ইলামনি নানা কর্মসূচি হাতে নিয়েছে। সে মতে 129তম প্রতিষ্ঠা দিবস পালনে শনিবার সকালে আগরতলার বুকে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত। উমাকান্ত একাডেমি ইলামনি এই শোভাযাত্রার আয়োজক। শোভাযাত্রায় উদ্বোধন করেন রাজ্যের প্রথম অর্জুন পুরস্কার প্রাপ্ত জিমনাস্ট মন্টু দেবনাথ। উমাকান্ত মাঠ থেকে এদিন এই শোভাযাত্রা বেরিয়ে তার রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করলো। শুধু এই শোভাযাত্রায় নয়, প্রতিষ্ঠা দিবস পালনে আরো একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে নিজ প্রতিক্রিয়া জানিয়েছে উমাকান্ত একাডেমি ইলামনির সভাপতি বাহারুল ইসলাম মজুমদার। আমরা শুরু করছি আমাদের কর্মসূচি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে, এবং এই শোভাযাত্রার পরে আমাদের সন্ধ্যেবেলায় আমাদের আরো বিশেষ অনুষ্ঠান আছে প্রাক্তন ছাত্রদের 50-এর দশকের এবং 60-এর দশকের সমস্ত ছাত্রদের আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব, প্রাক্তন ছাত্রদের প্রাক্তন শিক্ষকদের সম্বর্ধনা জ্ঞাপন করব, এবং আমাদের স্কুলের কর্মীদেরও আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। তার পাশাপাশি আমরা এবার থেকে একটা পুরস্কার আমরা ঘোষণা করছি, যে অনেস্টি অ্যাওয়ার্ড বা সততার পুরস্কার, যা ভারতব্যাপী যেটার ক্রাইসিস আমরা অনুভব করছি সমাজের একজন প্রতিনিধি হিসাবে, এর জন্য অনেস্টি অ্যাওয়ার্ড ঘোষণা করেছি আমরা। তার মধ্যে সমস্ত স্কুলের, ত্রিপুরা রাজ্যের সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা এর জন্য এর মধ্যে এর আওতায় আসবেন। আগামী বছর থেকে আমরা এই পুরস্কার দিতে আরম্ভ করব। পাশাপাশি আছে আমাদের আগরতলা শহরের পুরকর্মীদের, শিশুদের জন্য সাফাই কর্মীদের, বিশেষত শীতবস্ত্র দান, এবং আশ্রয়হীন আগরতলা শহরে যারা আছেন তাদেরকে শীতবস্ত্র প্রদান আমাদের মূল লক্ষ্য। এই শোভাযাত্রায় উমাকান্ত একাডেমির বর্তমান এবং প্রাক্তন ছাত্ররা সামিল ছিলেন, পাশাপাশি একাডেমির বর্তমান শিক্ষক শিক্ষিকারাও এই শোভাযাত্রায় নিজেদের পা মেলালেন। সর্বোপরি শান্তিপূর্ণ পরিবেশে উৎসবের মেজাজে এই উমাকান্ত একাডেমির এই বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, আল্লাপুর।